আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনি দেখে নেবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোথায় এবং কোন জায়গা। এটা বাংলাদেশ না সিলেটে, ঢাকা না বরিশালে, নবাবগঞ্জ না দিনাজপুরে ইত্যাদি যে জায়গাগুলোর নাম আছে, এবং সেই যে ফোনটাতে চলাচ্ছে সেই ফোনটার নাম কি, J2, স্যামসাং গ্যালাক্সি J2 বা J7 বা যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সেটগুলো, যেমন শাওমি, অপো, ভিভো, লাভা, স্যামসাং, যে কোনো ফোনে আপনাদের আইটিএ লগ ইন আছে সব কিছু দেখাবো। এবং সেই ফোনটাতে যে লগ ইন আছে সেটা ক্রোম ব্রাউজারে, না ফেসবুক লাইটে, না ডাইরেক্ট ফেসবুক অ্যাপে। আজকের এই ভিডিওটি সেই বিষয়গুলো নিয়ে হতে চলছে, দারুণ ইন্টারেস্টেড ভিডিও আজকের। তো বন্ধুরা, তার জন্য আপনাকে অবশ্যই আজকের ভিডিওটি ফুললি কন্টিনিউ করতে হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে, আমি চলে গেলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন ফেসবুকটা লোড নিচ্ছে, লোড নেওয়ার পর বন্ধুরা আপনারা চলে যাবেন 3-লাইনে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম 3-লাইনে আমি চলে আসবো, আপনারাও আমার মতো একদম 3-লাইনে আসবেন। তো দেখতে পাচ্ছেন যদি এখানে যে 3-লাইনটা, এই 3-লাইনে আসবেন, 3-লাইনের উপর একটা ক্লিক করে দেবেন। লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা সিম্পলি একটু নিচে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিং অফ প্রাইভেসিটি, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন, তারপর একটু নিচে আসার পর দেখতে পাবেন আপনারা অবশ্যই সিকিউরিটি অ্যান্ড লগইনের উপর একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সিকিউরিটি অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের কোথায় কোথায় আপনার আর একটি লগ ইন আছে সেটা দেখাচ্ছে। তো আপনারা আপনারা কী করবেন, সেম মোড়ের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবগুলো স্যামসাং J2 লেখা আছে, যেটা ঢাকা বাংলাদেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু স্যামসাং J2 লেখা আছে, মানে আমার ফোনটি হচ্ছে স্যামসাং J2। আমার ফোনটি কিন্তু কোথাও লগ ইন করা নাই, শুধু আমার ফোনে সারা আমার ফোনটি কোথাও লগ ইন করা নাই। এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনাদের ফোনটি যদি কোথাও লগ ইন করা থাকে সেটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন দেখুন অ্যান্ড্রয়েড লেখা আছে এখানে, আপনি যদি দেখেন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেখা আছে USA। কথাটা হচ্ছে বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি যে একটা ভিপিএন কানেক্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন 33 মিনিট আগে আমি ভিপিএনটা কানেক্ট করেছিলাম, সেই ভিপিএনটার লোকেশন দেওয়া ছিল USA, তাই আমার এটা দেখাচ্ছে যে আমার ওখানে কানেক্ট ছিল। তো বন্ধুরা, কোথাও যদি ভুল করে আপনাদের আইডিটাকে যদি কেউ লগ ইন করে থাকে, সেই আইডিটা কিন্তু আপনি আপনার ফোন থেকে লগ আউট করে দিতে পারবেন। তো মনে করেন আমি লগ আউট করবো, তার জন্য 3-লাইনের উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে 3-লাইনের উপর একটা ক্লিক করে দেবেন। জাস্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নট নাও এবং লগ ইন লগ আউট। তো বন্ধুরা, আপনার যদি লগ আউটের ক্লিক করে দেন তাহলে কিন্তু ওই মোবাইলটা থেকে আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে অটোমেটিকলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ, এবং আজকের ভিডিওটির সাথে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, আপনারা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করার বন্ধুরা এখানে আপনাদের যে প্রথম পাসওয়ার্ড, মানে আপনাদের যে রিয়েল আপনার যে খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, বর্তমান পাসওয়ার্ড, আপনার ফেসবুকে যে বর্তমান পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন, এবং নতুন যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দেবেন, এবং এই সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে সাবমিট করে দেওয়ার পর সেভ পাসওয়ার্ড, এটার উপর ক্লিক করলে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে, আপনারা একটু দেখেন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা দেখুন, চয়েস ফ্রেন্ড কন্ট্যাক্ট ইফ ইউ গেট লগ আউট। তো বন্ধুরা এখানে উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চয়েস ট্রাস্টেড কন্ট্যাক্টের উপর আপনি ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনাদের পাসওয়ার্ডটি দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর বন্ধুরা আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকে ফেলেছি আপনাদের সামনে, কিন্তু এরকম ইন্টারফেস চলে। তো কথা হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনোভাবে ব্যান হয়ে যায় বা হ্যাক করে নেয়, আপনি কিন্তু এখানে যে ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করে রাখবেন সেই 5 জন ফ্রেন্ড কিন্তু আপনি এখানে যদি বলে, ফেসবুককে যদি বলে যে আমার ফ্রেন্ডসরা ভালো, যাই হোক ভালো কিছু যদি বলে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে 100% ট্রাস্টেডলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফিরিয়ে দিবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক।